সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ছাত্রদের সৃজনশীলতা সুযোগ পায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে। তবু শিশুমণি নানা রঙের ফুল ফোটায়, লোক প্রচলিত ছড়াতে চায়, কে বাঁচিতে চায়। পরিচালনায় থাকেন গুণী শিক্ষক। ছাত্ররা অংশ নেয় সঙ্গীতে, আবৃত্তিতে, বিচার সভায়, বিভিন্ন প্রতিযোগিতাতেও পুরস্কৃত হয় তারা। ছাত্র সৌনক চক্রবর্তীর দ্য স্টেটসম্যান পত্রিকায় প্রকাশনা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।
সংগঠিত হল প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব চিরন্তনী। সভাপতি শ্রী প্রশান্ত কুমার বন্দ্যোপাধ্যায়। সম্পাদক শ্রী সঞ্জীব চক্রবর্তী। সক্রিয়ভাবে সহায়তা করলেন প্রধান শিক্ষক শ্রী মদন মোহন রায়, সহকারী প্রধান শিক্ষক শ্রী অমিত জ্যোতি সামন্ত ও সকল শিক্ষক। সহস্রাধিক প্রাক্তনীর সমাবেশ ঘটল বিদ্যালয় প্রাঙ্গণে। প্রাক্তনীদের সংগৃহীত অর্থ দান করা হল বিদ্যালয় উন্নয়ন তহবিলে। শত বর্ষে বনস্পতি শতেক তাহার শাখা, শত বর্ষে বনস্পতি শতেক তাহার। প্রাক্তনীদের এই মিলনোৎসব ছোট আকারে হলেও চলে আসছে সরস্বতী পূজায় প্রতি বৎসর। রাজা বনস্পতি যশগান গায় তাদের গৌরবে, বনস্পতি গৌরব গাথা লেখা। শত বর্ষে বনস্পতি শতেক তাহার শাখা, তাহার শাখা শতেক তাহার শাখা শতেক তাহার।